আমি শান্তনু আমার চ্যানেল গার্ডেনিং কৃষিগত শান্তনু ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানাই। চন্দ্রমল্লিকা চারা কীভাবে তৈরি করব সেটা নিয়ে আজকে দেখব ফুল ভিডিও এবং 100% সাকসেসফুল হবেন বাড়িতেই যদি আপনারা তৈরি করেন চন্দ্রমল্লিকা চারা। দেখুন ফুল ভিডিওটা বুঝতে পারবেন কীভাবে করব, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। দেখুন প্রথম স্টেপ, প্রথমে আমরা একটা কাটার নিয়েছি। এই কাটারটা আমার গাছ কাটার হতে পারে অথবা ব্লেডও হতে পারে, যার বাড়িতে কাটার নাই সে ব্লেড দিয়েও কাটতে পারেন। স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করেছি, আপনারা সেটা আগুনে পুড়িয়েও করতে পারেন। এভাবে প্রথমে জীবাণুমুক্ত করে নেব, তারপরে আমরা গাছগুলিকে, আমার এগুলো মাদার গাছ, এই মাদার গাছ থেকে কাটিং হবে। এই মাদার গাছগুলোকে একটু যত্ন করে রাখতে হবে কাটার আগে, এবং এই গাছগুলি ভালো করে দেখে নিতে হবে। আমরা একবারে ওপর থেকে চার আঙুল মেপে দেখুন একটা পর্বমধ্য আছে, এই পর্বমধ্য থেকে একটু নিচে, পর্বমধ্যর নিচেটাই আমাদের কাটতে হবে। মানে পর্বমধ্য বলছে গাঁট, যাকে আমরা বাংলায় পাতি বলি গাঁট, এই গাঁটের নিচে কাটতে হবে। এবং গাঁটের নিচের যে পাতাগুলো থাকবে সেগুলোকে, একটু বড় পাতাগুলো কিন্তু আমরা কেটে দেবো, যাতে চারা বসাতে আমাদের সুবিধা হয়। সঠিকভাবে গাছটি কিন্তু কাটতে হবে এবং জীবাণুমুক্ত গাছ কাটতে হবে, যেখানে কোনো রোগ ধসা পচা থাকবে না, এরকম পাতা বাদ দিয়ে ডাল কাটতে হবে। আমরা দেখুন পাঁচটা কেটে নিয়েছি। এরপর নেক্সট পর্ব, তৃতীয় পর্বে আমরা দেখাচ্ছি যে এখানে আমাদের সাপ পাউডার, যেটা ফাঙ্গিসাইড হিসাবে আমরা ব্যবহার করি, এই গাছগুলো ডালগুলি যেহেতু কাটা হয়েছে এগুলো জীবাণুমুক্ত করতে হবে, যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে। এবং ফাঙ্গাস থাকলে বা জীবাণু থাকলে এ কিন্তু পাতা মেরে দেবে, তার জন্য আমরা গাছ হতে দেবে না, জীবাণুমুক্ত করব। তারপরে আমরা হরমোনের গাছ, এখানে আমরা কিন্তু বালি নিয়েছি একটা, দেখুন পাত্রের মধ্যে এই বালিটা ভালো করে ধুয়ে নিয়েছি, নদীর লাল বালি মাটি। সঙ্গে নিয়েছি অ্যালোভেরা, অ্যালোভেরা কিন্তু একটা ভালো হরমোন হিসাবে আমাদের কাজে লাগে। সেই জন্য আমরা, যাদের বাড়িতে রুটিন হরমোন বা কাটিং এডস এটা থাকবে না, তারা কিন্তু সচরাচর এইটা ব্যবহার করবেন, খুব ভালো কাজে দেবে। প্রথমে অংশ, বালি অংশটা ভিজিয়ে নিয়েছি এবং আঙুলে করে গর্ত করে নিচ্ছি, যাতে এই হরমোনটা চারিপাশে না ছড়িয়ে যায়, ওই অংশে লেগে থাকে। সেরকম করে লেগে আস্তে 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 বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, এইটা সময় কিন্তু সঠিক সময় হচ্ছে সন্ধেবেলা অথবা খুব সকালে, এবং ছায়া জায়গায় রাখতে হবে, কিন্তু গরম যাতে না পায়। এর জন্য আমি সঠিক সময় নিয়েছি। এবং এ কোন মাসে করবেন চারা, এই চারা করার সঠিক সময় হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর। সেপ্টেম্বরে না করাই ভালো, তার আগে করাই ভালো। তো যতটা পারবেন এই সময় করবেন, করার পর আপনি চারাগুলিকে আলাদা জায়গায় রেখে দেবেন, এবং যদি পারেন ঢাকা দিয়ে রাখবেন, পলিথিন দিয়ে, অথবা ফাঁকা শেডের মধ্যে একটা ভালো ঠান্ডা জায়গায় রেখে দেবেন। এরপরে আমরা, যেহেতু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স আছে গাছে দিয়েছি, এবং ওই ফাঙ্গিসাইড জলটা, যেটা সাপ নিয়েছিলাম সেই জলটাও কিন্তু ওর মধ্যে আমরা দিয়ে দেবো, যাতে আমাদের ফাঙ্গাসের অ্যাটাকটা না হয়, এর জন্য কিন্তু ফাঙ্গিসাইড দিয়েছি। এরপরে যখনই বালিটা শুকিয়ে শুকিয়ে যাবে, তখনই দু একদিন অন্তর অন্তর হালকা হালকা জল দেবেন, বালির অঞ্চল দেখে। যদি বালি না ভেজা থাকে তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নাই, আর জল নিকাশি ব্যবস্থা কিন্তু ওই পাত্রের মধ্যে করে রাখবেন, নাহলে কিন্তু এক্সট্রা জলটা না বেরোলে গাছ পচে যেতে পারে। এরপরে আমরা 20 দিন পর দেখব আমাদের কী অবস্থা হয়েছে। দেখুন গাছটা, এই দেখুন অলরেডি শিকড় চলে এসছে। এই শিকড় সমেত গাছটি প্রতিস্থাপন করব, একটা ছোট্ট মাটির পাত্রের মধ্যে অথবা একটা পলিথিনের গ্রো ব্যাগগুলোর মধ্যে আমরা প্রতিস্থাপন করব, এবং ছায়ায় কিছুদিন রেখে দেবো, যাতে এটা বাড়তে খুব তাড়াতাড়ি বাড়ে। তার জন্য এরপরে এখান থেকে যখন একটু বড় হবে, তারপরে আমরা কিন্তু টবে প্রতিস্থাপন করব, তার আগে কিন্তু আমরা টবে প্রতিস্থাপন করব না। তাহলে খুব ভালোভাবে বুঝে গেলেন, ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।